একসময়ের শান্ত ত্রিপুরা। ত্রিপুরায় তখন যারা শাসক ছিলেন, অর্থাৎ আজ থেকে 4 বছর আগে যারা শাসক ছিলেন, তারা বলতেন শান্তি, সম্প্রীতি, উন্নয়নের জন্য ভোট দিন। সেই শান্ত ত্রিপুরা ইদানিং কেন অশান্ত, তার উত্তর কম বেশি প্রত্যেকেই জানেন। এবং সাধারণ একটা পুরো ভোট নিয়ে সোমবার দিনভর যে নাটক মঞ্চস্থ হলো একেবারে দেশের রাজধানীতে দিল্লিতে, তাও সংসদ ভবন চত্বরে, সেটা নিঃসন্দেহে সুপ্রিম কোর্টের একটা রায়ের পর রাজ্যের জন্য অবশ্যই লজ্জার। মানুষ ভোট দেবে, মানুষ তার গণতান্ত্রিক অধিকারটুকু প্রয়োগ করবেন। বামেরা আগে বলতো যে আপনার ভোট আপনি দিন, যাকে খুশি তাকে দিন। তৃণমূল কংগ্রেস বামেদের সময়ও ত্রিপুরায় প্রচার করতে গেছে, খুব একটা কিছু করতে পারেনি। কিন্তু এবারে তৃণমূল বিশেষ শক্তি নিয়ে ঝাঁপিয়েছে। এবারে মাঠে বিরোধী হিসাবে বামেরা যেমন আছে, তৃণমূলও আছে। বিজেপি মাত্র 4 বছর পর তাহলে এত ঘাবড়ে যাচ্ছেটা কেন? বছরে 50,000 চাকুরি মানুষ পায়নি। এখান থেকে আমরা এই মুহূর্তে যেখানটায় রয়েছি সেটা দিল্লি, পেছনে আমার সংসদ ভবন রয়েছে। যারা এখান থেকে বসে দেশটা চালান এবং যারা এই সংসদ ভবনে বসে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, এনারাও ত্রিপুরাতে বারবার একাধিকবার ছুটে গেছেন 2018 বিধানসভা নির্বাচনের আগে। সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু আজ অবধি একটাও পূর্ণ হয়নি। মিস কলি রোজগার তো হচ্ছে না, 50,000 চাকুরি নেই, কেন্দ্রীয় হারে বেতন হলো না, রেগার মজুরি বৃদ্ধি হয়নি, 340 টাকা হয়নি, ভাতা আবার সময় চাওয়া হচ্ছে 2022-এর মধ্যে ভাতার টাকা বেড়ে যাবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। গতকাল একটা ছবি আমরা দেখছিলাম ইন্ডিপেন্ডেন্টে, সেই ছবিটি দৃশ্যটি রয়েছে যেখানে একজন লোক আক্ষেপ করে বলছেন যে এটা কোন ত্রিপুরা, আমরাও বিজেপিকে ভোট দিয়েছিলাম, এটা রামের রাজত্ব নাকি রাবণের রাজত্ব? আগরতলার মানুষ এই ধরনের কথা বলতে শুরু করেছেন। এতে কি প্রমাণ হয় না শাসক হারাচ্ছে তার গ্রহণযোগ্যতা? প্রশ্ন কি ওঠে না? তাই কি সন্ত্রাস? তাই কি ছাপ্পা ভোটে পুরো ভোট দখল করার ক্ষমতা বা দখল করার ইচ্ছে জাহির করা? তাই কি সন্ত্রাস? তাই কি সন্ত্রাস? তাই কি সন্ত্রাস? সন্ত্রাস করে কতদিন টিকে থাকবে বিপ্লব বাবুরা? এভাবে টিকে থাকা যায় কি? বাম আমলে কি এমনটা হতো? প্রতিটি প্রশ্নের উত্তর রাজ্যের সাধারণ মানুষ খুব ভালোভাবে জানেন। সায়নী ঘোষের নামে মিথ্যা মামলা টেকেনি আদালতে, জামিনে মুক্ত সায়নী, তাই প্রতিবেদনে অনেক কিছু স্পষ্ট হবে। শুরুতে দেখুন আক্রান্ত সুবল ভৌমিকের বাড়ি যান অভিষেক ব্যানার্জি। গতকাল সুবল বাবুদের সাথে আক্রান্ত হন তাপস রায় সহ আরো বেশ কয়েকজন নেতা, কিন্তু জমি ছাড়েননি তারা কেউই। জর্জরিত করে শেষ করে দিয়ে গেছে প্রায়। তারপর এক বুক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল, আর এখন বুঝতে পারছি এদেরকে ভোট দেওয়ার খালকিটা খুব মিরা নাই। আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে মানুষকে বোঝান যে আগামী দিন যদি বাংলায় হয়, কলকাতায় হয়, তাহলে কেন আগরতলায় হবে না? আপনাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছের লোকেরা অনেকেই কলকাতায় বাংলায় বাস করে, কথা বলুন, জিজ্ঞেস করুন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন প্রতিশ্রুতিটা দিয়ে পালন করেন। একমাত্র ভারতবর্ষের নেত্রী যা বলেছে কথা দিয়ে কথা রেখেছে, অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতি পালন করেছে। তাদের সাথে আমাদের এটাই পার্থক্য, তারা কথা দিয়ে কথা রাখেনি। বলেছিল মিস কলে চাকরি দেবো, বছরে 2 কোটি বেকারের চাকরি হবে। আজকে 10,000 প্রায় 223 জন টিচার, 323 10,323 জন চাকরি হারিয়েছে, নতুন করে চাকরি তো ভুলে যান। বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো, 7 বছর ক্ষমতায় 14 কোটি বেকারের চাকরি দেওয়া হবে, 1% লিস্ট প্রকাশ করতে পারবে না। ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদী ক্ষমতা, এখানে বিপ্লব দেব, আগরতলা বিজেপির হাতে, কিন্তু তাও আজকে নিকাশি হোক, বিদ্যুৎ হোক, জল হোক, রাস্তা হোক, পরিকাঠামো হোক, কোথাও কোনো উন্নয়ন। আমরা সেই জন্য মানুষ আগরতলার মানুষের যে স্বপ্নের আগরতলা, সেই আগরতলাকে আমরা আগামী দিন ভোট দিতে চাই, যে আগরতলায় শান্তি বিরাজ করবে, যে আগরতলায় সম্প্রীতির সাথে মানুষ থাকে, উন্নয়নের নিরিখে 1 নম্বর হবে, ভারতবর্ষের দরবারে শ্রেষ্ঠ আসন নেবে, সেই স্বপ্নের আগরতলা আমরা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৈরি করতেছি। তাই স্বাধীন ত্রিপুরা গড়ার লক্ষ্যে আগামী 25 তারিখের নির্বাচন আমাদের কাছে প্রথম পরীক্ষা এবং প্রথম ধাপ এবং অধ্যায়। এই ধাপ আমাদের পেরোতে হবে, একটু কষ্ট হবে, অনেক বাধা বিপত্তি আসবে, একটু সবে শুরু হয়েছে, 3 মাসে এদের এই অবস্থা। আমি ভাবুন যদি আগরতলা তৃণমূল কংগ্রেস জিততে পারে বিজেপির কি পরিণতি হবে। এই সরকারের অনেকে
যারা বিজেপিতে রয়েছে, এমএলএ মন্ত্রী অনেকে আমাদের সাথে যোগাযোগে রয়েছে, তৃণমূলে যোগদান করতে চাই, তৃণমূলে আসতে চাই। আপনারা বিশ্বাস করলে আমরা নিচ্ছি না, মানুষের গণতান্ত্রিক মর্যাদা, গণতান্ত্রিক অধিকারকে আমরা মর্যাদা দিয়েছি, গণতান্ত্রিক রায়কে আমরা মর্যাদা দিয়েছি। 5 বছরের জন্য সরকার তারা নির্বাচিত করেছে, 5 বছর একটা সরকারের সময়সীমা রয়েছে, সরকার চলবে, কিন্তু তারপর মানুষ বুঝিয়ে দেবে যে যাদেরকে মাথায় বসাতে পারে তাদেরকে উৎখাত করে আবার সরাতেও পারে, কাউকে যদি ভালোবেসে মাথায় বসাতে পারে তাদের উদ্ধত অহংকার, অপশাসন এবং অত্যাচারের কারণে তাদেরকে উৎখাত করে ত্রিপুরার মাটি থেকে সরাতেও পারে। ত্রিপুরার পুরো ভোটে এত হাই ভোল্টেজ ড্রামা ত্রিপুরায় দেখে অবাক রাজ্যবাসী। মানিক যুগে বিবস্ত্র আন্দোলনেও তো দিল্লি অবধি জল গড়ায়নি। যা, এতে অবশ্য সরকারের আসল চেহারা প্রকাশ্যে আসছে। এই যেমন সায়নীকে গ্রেপ্তার করে আদালতে আবারও মুখ পুড়ল রাজ্যের, কিন্তু লজ্জা আর হয় কই? অর্ডার হয়েছে কোর্ট, যেটা বলল আফটার কনসিডারিং অল সার্কামস্ট্যান্সেস, রেকর্ডস, কেস ডায়েরি, then there is no such ingredients of section 307 and 153A. এই দুটো সেকশনই ছিল নন ভ্যালুয়েবল সেকশন, এগুলোর কোনো ইনগ্রিডিয়েন্টস পাইনি, এবং কোর্ট বলেছে কোনো কন্ডিশনও ইম্পোজ করার দরকার নেই। অনলি 20,000 ওয়ান সিউরিটি, আর একটাই কন্ডিশন বলেছে কোঅপারেট উইথ দ্য ইনভেস্টিগেটিং অথরিটি, পুলিশ যদি ডাকে তখন যেন সে আসে। আপনার সঙ্গে এই মামলাটা চালানো কে কে ছিল? আমার সঙ্গে এই মামলাতে শান্তিপ্রিয় ভট্টাচার্য, তার দুজন সিনিয়র অ্যাডভোকেট ছিল, বিয়ান মজুমদার এবং শমিক দেব, অ্যাপার্ট ফ্রম দিস কিশালয় রায়, অগ্নিশ বসু, শুভদীপ, তারা সবাই ছিল। কিন্তু এসবের ফল শেষ অবধি কি হবে সেটা তো একমাত্র সময়ই বলবে। আক্রান্ত হয়েছে সহকর্মীকে পুলিশ গ্রেপ্তার করছে, কিন্তু লড়ছে সুবল। যে বিজেপিকে ত্রিপুরা চিনিয়েছে সুবল, সেই এখন মমতার সৈনিক। ব্যাস এখানেই সম্ভবত শাসকের ভয়। বহুদিন পর বিস্ফোরক সুবল, ইন্ডিপেন্ডেন্টের সাথে কথা বলতে গিয়ে একজন স্বঘোষিত রাজাকে কড়া ভাষায় আক্রমণ সুবলের। রইল পুরো বক্তব্য। সুবলবাবু, ত্রিপুরাতে সুবলবাবু থানায় ঢুকে সাংবাদিক পেটানো হচ্ছে, আপনার বাড়ি আক্রান্ত হলো, সেটা কভার করতে যাবার পর একজন চিত্র সাংবাদিকের মাথা ফাটিয়ে দেওয়া হলো, দ্বিতীয়বার আপনার বাড়ি আক্রমণ হলো, ভাঙচুর হলো, কর্মীরা রক্তাক্ত হলো, আপনিও তো ওই দলটাতে একসময় ছিলেন, কেমন লাগছে এখন, কি অভিজ্ঞতা বাস্তব? দেখুন, আমাদের এটা নতুন অভিজ্ঞতা আমাদের ছিল না, আমাদের রাজ্যটা শান্তি ছিল, রাজনীতি হয়েছে, কোথাও কোথাও লড়াই সংগ্রাম হয়েছে, কিন্তু এমন অসভ্য বর্বরের মতো কাজকর্ম আমরা কখনো প্রত্যক্ষ করিনি। এটা একটা উন্মাদ, এটা রাজ্যটা পরিচালনা যে করছে ওটা একটা উন্মাদ, এই উন্মাদটা এই রাজ্যে অশান্তি না শুধু, এই রাজ্যটাকে শ্মশান বানিয়ে দিচ্ছে। আমরা ওরা ভেবেছে কি, আমরা কিন্তু ওই আমার চাঁদপুরেও জন্ম হয়নি আর ত্রিপুরায় এই বুঝি ওই প্যারাসুট দিয়ে নামিনি, এই মাটির ছেলে, যদি চোখ রাঙিয়ে কিছু করতে চাই ত্রিপুরার মানুষকে রক্ষা করার দায়িত্ব আমরা কাজে তুলে নিয়েছি, চরম মূল্য দিতে হবে, আমরা বলে দিয়েছি চরম মূল্য দিতে হবে। তুমি বাবা কাঠের ঘরে থেকে অন্যের ঘরে ডিল মারছো, সময় বুঝবে তুমি কটা লোহার গেট লাগাবে। দেখো, মানুষকে রাজপথে নামিও না, বারবার বলেছি জনরুষে পড়বে, রুষন হলে পড়বে। আজকে ত্রিপুরাতে আমরা এখন আর পুলিশের উপর নির্ভর করছি না, আমাদের আমাদের নিরাপত্তার দায়িত্ব আমরা কাজে তুলে নিয়েছি। আজকে যখন এইটুকু হলো, এতটাই হলো যে আমাদের সিদ্ধান্ত নিতেই হচ্ছে যে আমরা আমাদের দায়িত্ব নিজেরা নিজেদের কাজে তুলে নিয়েছি। এইভাবে চলতে দেওয়া যায় না, ত্রিপুরার মানুষকে আমরা রক্ষা করব, ত্রিপুরার মানুষ, ত্রিপুরার মাটি, এটা এটাকে আমরা রক্ষা করব। ওরা কি ভেবেছে, বর্গীর দল চম্বলে ডাকাতদের মধ্যে মতো হঠাৎ করে এসে লুটে পুটে নিয়ে যে চলে যাবে, যা খুশি করবে, এটা আমরা করতে যাব না। এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের শপথ, আমরাও দেখব এটা কত দূর যায়। যারা ভেবেছে এই ধরনের আক্রমণ করে হঠাৎ করে কারোর বাড়িতে গিয়ে, আমরা একটা পিসফুলি বসে কথা বলছিলাম কালকে কর্মসূচি সম্বন্ধে, 50টা বাইক 200টা ছেলে আমরা যখন তখন পাঠাতে পারি, আমরা শান্তির প্রতীক, আমরা চাইনি, এই রাজনীতি আমরা করিনি 40 বছর রাজনৈতিক জীবনে,
আমরা এটা এমন কাজ কোনোদিন করিনি, এখনো আমরা দায়িত্ব নিয়ে বলছি যে এই রাজ্যটাকে আপনি আর শ্মশান বানাবেন না, অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। আমরা দেখছি, আমরাও যা দায়িত্ব নিয়েছি এই রাজ্যটাকে রক্ষা করার। একটা শেষ প্রশ্ন থাকবে, বিদ্যালয় শিক্ষামন্ত্রী রতনলাল নাথ কিছুক্ষণ আগে সাংবাদিকদের বলছিলেন তৃণমূল কংগ্রেস বলে কিছু নেই, এটা নায়ক নায়িকাদের দল, ত্রিপুরা এই গল্প খাবে না, মন্ত্রী বলেছেন ক্যামেরার সামনে। সবচেয়ে বড় নায়ক তো উনি, লাফিয়ে লাফিয়ে কথা বলেন, মিথ্যার ফুলজুরি, এই যখন তখন মানুষকে আক্রমণ করা, ক্ষমতার তাপে উনি সহ্য করতে পারছেন না, লাফালাফি করছেন। উনি উনি তো এইসব করে এসেছেন সারাটা জীবন, কত মানুষের জীবন জীবিকা নষ্ট করেছেন, এগুলো অনেক হয়েছে, আর এগুলো আমরা শুনতে চাই না। যা হয় ওই চোখ রাঙিয়ে অনেক হয়ে করেছেন, অনেকটা করেছেন, 4 বছর লুটে ফুটে খেয়ে কোটি কোটি টাকা বানিয়েছেন, অর্থের তাপে, অর্থের সম্পদের লম্প জম্প চলছে, এইসব ক্ষমতা আমরা অনেক দেখেছি, অনেক ক্ষমতাবান লোকের পতনও দেখেছি, তবে মানুষকে রাস্তায় নামাতে বাধ্য করবে না, রাস্তায় নেমেছে। আজকে দেখুন এখনো আমার এলাকাতে সব এলাকাবাসী এক কাট্টা হয়েছে, সব এলাকাবাসী এক কাট্টা হয়ে আমরা ইয়ে করছি। ধন্যবাদ, শুভ, ধন্যবাদ, ঠিক আছে, ধন্যবাদ।